বিদ্যুতের মূল্য রেকর্ড 264% বৃদ্ধি করেছে শ্রীলঙ্কা। আজ থেকে এই দাম কার্যকর হয়েছে। যারা 30 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে দাম বাড়ল 198 শ্রীলঙ্কান রুপি। 7 ইউনিট ব্যবহারকারীদের ক্ষেত্রে বেড়েছে 200 রুপি। গৃহস্থালী কাজে ব্যবহৃত প্রতি ইউনিট বিদ্যুতের দাম 2.5 রুপি থেকে বাড়িয়ে 8 রুপি করা হয়েছে। সিলন বিদ্যুৎ বোর্ড জানায়, যারা 90 ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে দাম বাড়ানো হয়েছে 276%। এত বেশি পরিমাণে দাম বাড়ানোর কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি মূল্য বৃদ্ধির কথাই জানিয়েছে লঙ্কান সরকার। দেশটিতে গত 9 বছরে ডলারের মূল্য বেড়েছে 190%।